নমস্কার বন্ধুরা, আমি সোনালি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই সুন্দর পুঁটি মাছের রেসিপিটা। তো বাড়িতে পুঁটি মাছ নিয়ে এসেছিল বাবা বাজার থেকে, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। রেসিপিটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, তাই শেয়ার করলাম। আমি নিয়েছি সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা, পুরোটাকে আমি বেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেস্টটা, গ্যাসটা জ্বালিয়ে নেবো। প্যানটা গরম হতে হতে ততক্ষণ আমি মশলাগুলো একসাথে পুঁটি মাছের সাথে মেখে নেব। ওই যে জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু হলুদ আর স্বাদ মতো পুঁটি মাছের পরিমাণ অনুযায়ী নুনের পরিমাণটাও দেবেন। দিয়ে পুরোটা আমি মেখে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে। তেলে আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, আপনারা চাইলে জিরেও, গোটা জিরেও দিতে পারেন, সাদা জিরে। তো এটা আমি রেখেছি ওলকপি, এই শীতের মরশুম যেহেতু ওলকপি তো বাড়িতে থাকবেই। তো বাড়িতে অনেকে আলু খায় না, সেজন্য আলুটা ব্যবহার করলাম না। আপনারা চাইলে আলুও দিতে পারেন, কিংবা আলু ওলকপি কিছু নাও দিতে পারেন, এমনিও করতে পারেন। রেসিপিটা খুব সুন্দর লাগে, খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। আমরা তো রোজ পুঁটি মাছের একই রকম রেসিপি বানাই, হয় ঝাল নয় ভাজা। তো এই রকম রেসিপিটা বানিয়ে দেখবেন ভাপা স্টাইলে, খুব সুন্দর খেতে। তো ওলকপিটা ভাজা ভাজা হয়ে আসবে, ততক্ষণ আমি ঢাকা সেদ্ধ করে রেখেছি, তবুও অল্প একটু আঁচ লাগিয়ে নেব যাতে লাল লাল হয়ে যায় ওলকপিটা। ততক্ষণ আমি ম্যারিনেট করা মাছটা ওতে ওপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে তারপর ম্যারিনেট করে ঢেকে রাখুন। আমার কাছে সময় ছিল না, সেজন্য একটু কমক্ষণ রেখেছি, কিন্তু আপনারা চাইলে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখুন, তাহলে মাছের টেস্টটা আরও বেশি ভালো হবে। তো ওলকপিটা ভাজা হয়ে এলে আমরা মাছটা এর ওপরে দিয়ে দেবো, আর যে মশলা মাখানো জলটা সেটা ধুয়ে ওই অল্প একটুকু এক কাপ মতো জলই দেবো, ব্যাস। বেশি জল আমরা ব্যবহার করব না, তরকারিটা আমাদের শুকনো শুকনোই হবে। আপনারা চাইলে রসও রাখতে পারেন, কিন্তু শুকনো শুকনোটাই বেশি প্রেফার করে, খুব টেস্টি হয়। এরকম নাড়তে থাকবো, আর কিছু দিতে লাগবে না। যা মশলা দেওয়ার আমাদের দেওয়া হয়ে গেছে, এক্সট্রা আমরা কোনো কিছু অ্যাড করব না। শুধু নামানোর সময় কাঁচা লঙ্কা আর ধনে পাতা চাইলে আপনারা দিতে পারেন, শীতের মরশুম যেহেতু ধনে পাতা তো বাড়িতে থাকবেই, তো দিতেই পারেন। তো এরকম অল্প একটু ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করার পর এই দেখুন আমাদের তেল ছেড়ে এসছে সাইড থেকে, আর একটু হবে, ওলকপিগুলো সেদ্ধ হয়ে এসছে। তো এইভাবে আমাদের হয়ে গেছে, এবারে আমরা তরকারিটা নামিয়ে নেব। এরপর আপনারা চাইলে এতে ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচিয়ে কিংবা কাঁচা লঙ্কা গোটা চিরিয়ে আপনারা এতে গার্নিশের উপরে উপরে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো, আর ধনে পাতা কুচোনো দিয়ে দেবো। তো বন্ধুরা, যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে কমেন্টে জানান, অবশ্যই জানাবেন কেমন হয়। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাথে থাকা, পাশে থাকা আশীর্বাদ অনেকভাবেই কামনা করছি। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। টাটা, নমস্কার।